যে নাম দিয়েছিল বা যারাই নাম দিয়ে থাকুক, মাতালের মতো নাম দিয়েছে। এটা হচ্ছে ICF মেধা মেট্রোর রেক। দারুন ক্যাবের ভিউ। নমস্কার বন্ধুরা, আমি আপনার সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি কলকাতার রুবিতে, আর আজকে ক্যালেন্ডারে তারিখ হচ্ছে 15 মার্চ। আজকে কলকাতাতে 3টে মেট্রো, মানে 3টে লাইনের মেট্রোর কমার্শিয়াল রান আছে। তো আমি এটা আজকে সেকেন্ড জার্নি করছি। এর আগে আমরা নদীর তলা দিয়ে মেট্রো চড়ে এসেছি, তারপর এখন আমরা এসেছি রুবিতে, আর রুবি থেকে যাবো হচ্ছে নিউ গড়িয়া পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো কভার করতে। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক, রুবি মেট্রো স্টেশনের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এই হচ্ছে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। আর এই রুবি মেট্রো স্টেশনের নাম কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়। তাহলে চলুন আমরা এন্টার করি। আমার কাছে এরকম স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড দিয়ে আমি টিকিট কেটে আজকে এন্টার করছি। মিটার ডিরেক্টর প্রথমে, আর এদিকে গ্রাহক সেবা আছে, মানে ধরে নিন আপনাদের টোকেনে গেট খুলছে না বা এরকম কিছু সংক্রান্ত সমস্যা হলে এই এই কাউন্টার থেকে সার্ভিস পাবেন। ঢুকে পড়লাম প্রথম দিন দাদা, দারুণ এক্সপিরিয়েন্স। আর আমরা তো এই লাইনেই এলাম, এই গ্রাহক সেবার কথা বলছিলাম আর কি, যে আপনারা কেমন সার্ভিস দেন। একদম একদম দাদা, বুঝে গেছি। আজকে আমরা যত পেরেছি করছি, একদম একদম ছাড়ছি না। সবাইকে কিছু ভুল ভালো হলে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছি, একদম যে ওইদিকে যাবেন না, এইদিকে আসুন, এইদিকে আসার আছে, এইদিকে যাওয়ার আছে, যাওয়ার আছে, একদম। অনেকে বোঝে না, আপ ডাউন দুটো লাইনই চলছে, দুটো লাইনই চলছে, কিন্তু এটা সেফ। এখান থেকে নেবে আপনাকে, এইদিকে বেরো দেবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঢোকার লোক ওইদিকে নাকি যদি এইদিকে আসে তাহলে আবার উল্টো হয়ে যাবে। সেই বোঝানোর জন্য আমরা এখানে, একদম একদম। আর আপনাদেরকে তো আমাদের সেবা করার, একদম ধন্যবাদ, খুব ভালো লেগেছে। হ্যাঁ একদম। আর এই যে মেট্রোটা বন্ধুরা, এই মেট্রোটা সোম থেকে শুক্রবার চলবে, আর প্রথম সার্ভিস আপনারা পাবেন সকালবেলা 9টায়, আর শেষ সার্ভিস পাবেন বিকেলবেলা 4টে 40-এ, আর 20 মিনিটের গ্যাপে আপনারা ট্রেন পাবেন। এসকেলেটার দিয়ে উঠব, 20 মিনিটের গ্যাপে আপনারা ট্রেন পাবেন। আর এখানে মিনিমাম ভাড়া হচ্ছে 5 টাকা, ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 20 টাকা। 20 টাকাটা একটু বেশি আমার মনে হলো, তার কারণ 10-15 টাকা হলে ভালো হতো, কারণ মাঝখানে মাত্র 3টে স্টেশন, তার জন্য দিতে হবে 20 টাকা ভাড়া, সত্যি বেশি। আর এই মেট্রোর যে রুটটা পুরো ইএম বাইপাসের ওপর দিয়ে, বেসিক্যালি রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত। চলুন, কী কী স্টেশন আসবে না আসবে সবই তো আপনাদেরকে দেখাবো। আর 10টা বাজে 12 মেট্রো এখন ওইদিকের প্ল্যাটফর্মে আছে, তো এখন ওই সামনে যাবে, যে ট্র্যাক চেঞ্জ করে এদিকের প্ল্যাটফর্মে আসবে, তখন মেট্রো এখান থেকে ছাড়বে। তো মেট্রো এদিকের প্ল্যাটফর্মে আসুক, তখন আপনাদের সাথে কথা বলছি আমি। বন্ধুরা, এটা হচ্ছে ICF মেধা মেট্রোর রেক, 8 কোচের রেক, এটা বড গেজ। যেমন বলেছিলাম বন্ধুরা, এটা হচ্ছে ICF মেধা মেট্রো, বড গেজের 12 কোচের, এই সরি 12 কোচ বলছি, 8 কোচের। ও আচ্ছা, আপনি আমায় চেনেন? আপনি আমায় চেনেন? আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা চলুন একসাথে জার্নি করা হবে, একসাথে জার্নি করবো তো এখন। 1 eternity later তাহলে বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রেলওয়ে স্টেশন দিয়ে বা রুবি থেকে, আর এর পরবর্তী স্টেশন আমাদের আসছে যতীন্দ্র নন্দী। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের ফার্স্ট হল্ট কবি সুকান্ততে। কবি সুকান্ত হচ্ছে হালতু এরিয়ার জন্য, সরি কালিকাপুর এরিয়ার জন্য ভুল হচ্ছে, তার কারণ আর এগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড নামগুলো, ঠিক আছে, ভালো করে অ্যানাউন্সমেন্ট শুনবেন, তারপরে ট্রেন থেকে নামবেন বা ট্রেনে উঠবেন। আচ্ছা
দেখুন বন্ধুরা একটা দারুণ জিনিস পেয়েছি, দারুণ দারুণ ক্যাবের ভিউ, ভাবতেই পারিনি পেয়ে যাবো। পাকামো মারলে হবে না, এই সামনে গেলেই বন্ধ বন্ধ হয়ে যাবে, পাকামো না এখানে। দারুণ বন্ধুরা, দারুণ দারুণ। এই হচ্ছে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন, আর মুকুন্দপুর এরিয়ার কাছাকাছি। আর এখানে পড়বে হচ্ছে, মানে এখানে কাছাকাছি আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম, মানে কিশোর ভারতী ফুটবল স্টেডিয়াম, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সব থেকে ভালো ভালো ফুটবল স্টেডিয়াম এক কথায়, ঠিক আছে? বড় ছোট বুঝি না, ভালো কোয়ালিটি, জাতীয় স্তরের ফুটবল খেলা হয়। এই বছর, আগের বছর 2023 সালে ডুরান্ড কাপ হয়েছিল এই মাঠে। দেখুন মাঠটা দেখা যাবে পুরো, এই যে কিশোর ভারতী স্টেডিয়াম, আমরা সাথে টেকনোলজি নিয়ে আছি তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা কি স্টেশন। আর সাধারণ যারা ধরুন গ্রাম বাংলা দিয়ে এসছে বয়স্ক মানুষ, তারা কিছু বুঝবেই না। শুধু কবি, কবিদেরকে বাড়ি তোলার জন্য আমি নাম দিয়ে দিলাম, ভাববো না সাধারণ মানুষের কথা? পুরো ভুলভাল হয়েছে, একটা পুরো ভুলভাল, এর কোনো বাস্তবতা নেই এই এইগুলো, এই নামগুলো দেওয়ার মধ্যে। এ কী নাম কে জানবে? সত্যজিৎ রায় স্টেশন, কী স্টেশন সত্যজিৎ রায়? আমরা নয় রিসার্চ করে এসেছি বা খুঁজে কাজে এসেছি বলে বলতে পারছি কী স্টেশন, যে হঠাৎ করে প্রথমবার আসবে সে কী করে বুঝবে? একটু বুঝে শুনে, রেল যখন সাধারণ মানুষের জন্য, তাই সব কিছু সাধারণ মানুষের জন্য করাই ভালো। যে কবিদেরকে আমি স্মরণীয় করে রাখবো বলে আমি নাম দিয়ে দিলাম, আর সাধারণ মানুষ কিছু বুঝতেই পারলো না, এ স্টেশনে নাম দিয়ে বি স্টেশনে নেমে যাচ্ছে, বি স্টেশনে নাম দিয়ে সি স্টেশনে নেমে যাচ্ছে, এগুলো কি? এটা ঠিক না। আর এই যে রেক, এটা নর্মাল, এই রেক আমাদের পুরনো মেট্রোতেও চলে বা ব্লু লাইনেও চলে, নর্থ সাউথ মেট্রোতেও এই রেক আছে। চলে এলো সত্যজিৎ রায়, আমাদের মেট্রো এখন চলে এলো সত্যজিৎ রায় রেলওয়ে স্টেশনে। আর মেট্রোতে কী কী বারণ বন্ধুরা সেগুলো দেখে নিন। ক্যামেরা, প্রথম দিন আমরা ব্লগ বানাচ্ছি বলে ছাড় থাকে, অস্ত্রশস্ত্র, বাইরের খাবার, ওপরে ওটা ঠিক ওটা মনে হয় মদ্যপান, সেই লেভেলের জিনিস। আর এদিকে থুতু ফেলা বারণ, স্মোকিং বারণ, এগুলো বারণ। আর সত্যজিৎ রায় হচ্ছে হাইল্যান্ড পার্ক এরিয়া, আর এখানে আছে মেট্রোপলিস মল, আমি এসেছিলাম। আর পুরো এম বাইপাসের উপরে এই মেট্রোপলিস মল, এখান থেকে দেখাও যাচ্ছে, এই হচ্ছে মেট্রোপলিস মল। বন্ধুরা ওই দেখুন যে সেটটা আছে, একটা লোকাল ট্রেন ঢুকছে কিন্তু এখানে, কিন্তু বেসিক্যালি তিনটে স্টেশন, নিউ গড়িয়াতে বা কবি সুভাষে ওই যে যাচ্ছে লোকাল ট্রেনের স্টেশন, তার মাঝখানে যে তার মাঝখানে আছে মেট্রো স্টেশন, ওই মেট্রোটা হচ্ছে ব্লু লাইন বা কলকাতার পুরনো লাইন বা নর্থ সাউথ লাইন বা দক্ষিণেশ্বরের লাইন, অনেক কিছু বলা যায়। আর আমাদের এই লাইন রুবিল লাইন,
ট্রেন গাড়ি ও প্ল্যাটফর্মের বিচি দুই কাঠাম রাখে প্লিজ আই আর এইদিকে কিন্তু বোথ সাইডে প্ল্যাটফর্ম আছে, এই সাইডেও আছে, আবার এই সাইডেও আছে। পৌঁছে গেলাম 13 মিনিটে, একদম ট্রেন ছেড়েছিল 20-তে, নামলাম 33-এ, 13 মিনিটে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান কবি সুভাষে বা নিউ গড়িয়াতে। আর এটাই বেসিক্যালি কলকাতার শেষ, এরপরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পড়ে যায় গড়িয়ার পথ দিয়ে। আর এখানে 3টে স্টেশন বললাম, একটা লোকাল ট্রেনের স্টেশন, তারপরে একটা নর্থ সাউথ মেট্রো স্টেশন, আর একটা হচ্ছে এই অরেঞ্জ লাইন মেট্রো স্টেশন, 3টে। আর এই যে মেট্রো প্রজেক্টটা, এই প্রজেক্টটা হচ্ছে এই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত, কিন্তু আপাতত চালু হয়েছে আজকে থেকে 15 মার্চ থেকে 2024 সাল থেকে রুবি পর্যন্ত বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত। আরও একবার বলছি, নামগুলো যুক্তিসম্মত হয়নি বলে আমি অনেক কিছু ক্ষোভ জানালাম, আমি কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করলাম না, ঠিক আছে। যাই হোক, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন বন্ধুরা, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আবার আপনার সাথে দেখবো নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।